सब्सक्राइब कीजिए कर्मसंधान रिक्रूटमेंट चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट अपलोड वीडियो सबसे पहले देखने के लिए। हाय फ्रेंड्स, आमी सुमन, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আবার আপনাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে আমি হাজির। আজকে আপনাদেরকে জানানো হচ্ছে NCAOR এর তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট। আপনাদেরকে বিস্তারিতভাবে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং মনোযোগ সহকারে। চলুন বন্ধুরা, আজকে বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে নতুন একটি রিক্রুটমেন্টে যেখানে জানানো হচ্ছে 27টি নার্স টেকনিশিয়ান মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর অ্যানালিটিক্যাল অ্যান্ডস ওয়ান রিসার্চ ভেহিকাল মেকানিক ভেহিকাল ইলেকট্রিশিয়ান ওয়েন্ডার কর্পোরেটর স্টেশন ইলেকট্রিশিয়ান ক্রেন অপারেটর মেল নার্স ল্যাব টেকনিশিয়ান কুক মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি পদে টোটাল 27 জন লোক নিচ্ছে। বিস্তারিত জানতে গেলে যোগ্যতা, বয়স এবং কটি পোস্ট ইত্যাদি জানতে গেলে এই ওয়েবসাইটটি আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ncaor.gov.in এই ওয়েবসাইটটিকে আপনাদের আসতে হবে, ভিজিট করতে হবে। এখান থেকে আপনারা সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে ইনফরমেশান সম্বন্ধে, তাহলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, রিকোয়েস্টটি হচ্ছে যে এই আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কারণ এখানে রোজই সমস্ত রকম সরকারি এবং বেসরকারি চাকরির রিক্রুটমেন্ট সম্বন্ধে আলোচনা করা হয়। আপনাদের তারই সঙ্গে আরেকটি ব্রেকিং নিউজ দিতে চলে এসেছি যে আপনারা যদি পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদের পরীক্ষা হচ্ছে 24 জুন। প্রথম রিটেন টেস্ট হচ্ছে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, যেটা শুরু হবে 12টা থেকে 1টা পর্যন্ত। আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করবেন police.gov.in। এই ওয়েবসাইটটির মাধ্যমে আসবেন এবং ভিজিট করার পর আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। কারণ আপনাদের পরীক্ষা 24 জুন পরীক্ষা আপনাদের হতে চলেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত আপনাদের এক ব্রেকিং নিউজ জানিয়ে দিলাম। এবং যদি ব্রেকিং নিউজটি আপনাদের 1% হলেও উপকার হয়ে থাকে তাহলে ব্রেকিং নিউজটির জন্য আপনারা লাইক করতে ভুলবেন না। আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আবার আপনাদেরকে রিকোয়েস্ট করে জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ এখানে সমস্ত রকম লেটেস্ট ইনফরমেশান পেতে গেলে তাহলে আপনাদের একান্তই দরকার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। ভিডিওটি যদি আপনাদের 1% যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যেতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো আসলাম, অন্য কোনো ভিডিওয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন, পরিবেশকে সুস্থ রাখবেন, নিজে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।